বিরতির পর স্বাগত। সাত দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পর নিউজ ভ্যানগার্ড কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিল এক্সিট পোলে কি হতে পারে আগামী 4ঠা জুন, ফলাফল কেমন হতে পারে, সম্ভাব্য বিভিন্ন সমীক্ষা নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরেছিল। এখন সেটার কতটা মিলবে 4ঠা জুন ভোটের ফলাফলে প্রকাশের পর সেটা সময় বলবে, কিন্তু একাধিক সমীক্ষার পর নিউজ ভ্যানগার্ড গতকাল বিস্তর আলোচনা করেছিল সেই এক্সিট পোলকে নিয়ে। যে ছবি আপনারা ইতিমধ্যেই টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে আমরা দেখাচ্ছি যে বিজেপি অর্থাৎ এনডিএ জোট, ইন্ডিয়া জোট, অন্যান্যরা কত শতাংশ পেতে পারে। দিল্লির মশনদের লড়াইয়ে কে এগিয়ে রয়েছে সম্ভাব্য কিন্তু বিভিন্ন সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর সেই সম্ভাব্য তালিকা প্রকাশের পর এবার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা কি বলছেন, প্রতিক্রিয়া রয়েছে, শাসক বিরোধী প্রত্যেকের প্রতিক্রিয়া আমরা একে একে করে আপনাদের দেখাচ্ছি। তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারা তো বলছে তারা সরকার করবে। তাদের এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদের তো আগ্রহ বাইরে। কি দেখুন, গতকালকে যে এক্সিট পোল, যে রুঝান আমাদের সামনে এসছে, তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন যে সমীক্ষা হয়, বুথ ফেরত সমীক্ষা, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ অ্যাবসলিউটলি মেজরিটি দেখাচ্ছে। এবং গতকালকে আমি বলেছি যে আমাদের যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপনি বাদ 400 পার, সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম, এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকার এক্সিট পোলও সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি। কোনো কোনো যে সমীক্ষা সেটা সেখানে 350, 360, 370 দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করি 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে। কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি, বিকশিত ভারতের যে গ্যারান্টি, মোদিজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে। আশা করি 400 পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিসের ভিত্তিতে তারা নির্বাচন লড়েছে, তাদের ইস্যু কি? তারা যারা এনডিএ বলছে তাদের অর্ধেক নেতা জেলে গেছেন, আরো কিছু নেতা অপেক্ষা করছেন জেলে যাওয়ার জন্য। তারা ভারতবর্ষের দিশা দেখাবে, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন 2047-এ। মোদিজি আজকের কথা বলছেন না, মোদিজি 2047-এ ভারতবর্ষ কিরকম হবে তার রূপরেখা তৈরি করছেন। যুবকদের ভারত, মহিলাদের ভারত, কৃষকদের ভারত, সাধারণ মানুষের ভারত, সেটা 2047-এ ভারতবর্ষ কি হবে সেটা দেখানোর স্বপ্ন না? একটা অংশ তো স্বাভাবিক, কারণ এরকম এক্সিট পোল সবাই দেখে, এক্সিট পোলের যা অনুমান মাঝে মধ্যে সত্যিও হয়, স্বাভাবিক। এরকম একটা দেখার পর একটা অংশ তো মন খারাপ হবে, আর একটা অংশ উৎফুল্ল হবে। কিন্তু আমরা যারা বামপন্থী কমিউনিস্টরা, আমাদের কাছে নির্বাচনে লড়াই করা একেবারে জিততেই হবে, না জিতলে পরে আমাদের সব শেষ, আমরা কখনোই এভাবে এটাকে নিই না। আমাদের কাছে এটা একটা রাজনৈতিক সংগ্রাম, নির্বাচনের যে প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছার একটা চেষ্টা, আমরা আমাদের একটা এই সুযোগ আমরা মনে করি। হ্যাঁ, অবশ্যই সেই জায়গায় জিতবার অবস্থা যেখানে তৈরি হয় জেতার চেষ্টা তো করতেই হয়, না জিতলে পরে সেখানে দলকে টিকিয়ে রাখা, ফলোয়ারদেরকে এই ধরে রাখা কঠিন হয়, জেতবার চেষ্টা তো আছেই। কিন্তু এই এরকম রেজাল্ট হয়েছে বলে আমাদের মন খারাপ করে বসে থাকার সুযোগ নেই, লড়াই তো করতে হবে, আরও মজবুত করতে হবে।
তার মধ্য দিয়ে যদি আরও দুর্বলতা চিহ্নিত হবে, যদি হয়ে থাকে আগামী দিন যাতে এটা না হয় সেদিকে দেখতে হবে। খার্গের এটা তার ব্যক্তিগত বক্তব্য নয়, ইন্ডিয়া জোটের সভা করার পর প্রত্যেক শরিকেই তারা যে সমস্ত রাজ্যগুলোতে প্রতিনিধিত্ব করেছেন সেখানে ন্যূনতম কত আসন জিতবেন, কারণ এটা তো সবাই দেখেছেন যে কংগ্রেস এক্সিট পোলে অংশগ্রহণ করবে না বলে আগাম ঘোষণা দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়তে যে সাংবাদিক সম্মেলন থেকে তিনি 295 সংখ্যা বলেছেন সেখানে আবার বলেছেন যে না, আমাদের সমস্ত শরিক দলের সদস্যরা নেতৃত্ব তারা এই এক্সিট পোলে অংশগ্রহণ করতে চান না, ঠিক আছে আমাদের সিদ্ধান্ত আমরা পাল্টাব, এবং তারা অংশগ্রহণ করেছেন, কাজেই আমাদের অপেক্ষা করতে হবে। কেউ দুর্বল, আমরা আগে থেকেই জানতাম এই জিনিসগুলো করবে, কেন দুর্বল হবে, কেন কোনো দুর্বল, আমরা জানি কি হতে যাচ্ছে, আমরা মানুষের উপর বিশ্বাস রয়েছে এবং প্রচন্ড আশাবাদী যে ইন্ডিয়া ব্লক দেশে সরকার গঠন করতে চলছে। আমার শুধু একটাই অনুরোধ থাকবে সমস্ত দলের নেতৃত্বের কাছে, আমরা আমাদের দলের কর্মীদের দায়িত্ব আমরা নিতে পারি, আহ্বান রাখবো বিজেপি দলের নেতৃত্ব, মুখ্যমন্ত্রী, বিজেপি সভাপতি, কমিউনিস্ট দলের বন্ধুরা, অন্যান্য তীব্রমতার বন্ধুদের কাছে, হোয়াট এভার দ্য আউটকাম ইজ, সুনিশ্চিত করতে হবে আমাদের যে কোনো ধরনের গণ্ডগোল, মারপিট, বাড়িঘর ভাঙচুর যেগুলো বিগত দুগুলোতে হয়ে আসছে সেগুলো যেন পুনরাবৃত্তি না হয়। লেট আস অল প্লেজ টু পুট এ ফুল স্টপ টু অল দিস ভায়োলেন্স, পোস্ট পলিটিক্যাল ভায়োলেন্স। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজেপি ইজ আওয়ার ব্রাদার্স, সিপিএম আওয়ার ব্রাদার্স, সান অফ দ্য সয়েল। কেন রক্তপাত ঘটবে, কেন বাড়ি ঘর ভাঙচুর হবে, কেন হেনস্থা হতে হবে, এই জিনিসের আমরা একটা ফুল স্টপ দিতে চাই। আমার আশা রাখবো প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে তারা যেন সেটা সুনিশ্চিত করে। আপনারা শুনলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বদের বক্তব্য। 4 জুন মেজিক বক্স থেকে কি বেরিয়ে আসে সেটা সময় বলবে, কিন্তু এর আগে যে এক্সিট পোল হয়ে গেছে গোটা দেশ জুড়ে, বিভিন্ন সংবাদ মাধ্যম, নিউজ ব্যাংকার যে এক্সিট পোল দিল, সেই এক্সিট পোলের পরিপ্রেক্ষিতে এই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।